জলাধার শুকিয়ে বিপর্যস্ত এলাকা, ফেটে চৌচের বিস্তীর্ণ ভূমি, মরেছে অগণিত মাছ। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য চিহুয়াহুয়ার মর্মান্তিক দৃশ্য দেখলে ব্যথিত হবেন যে কেউ। স্থলভূমি মনে হলেও এটি একটি জলাধার। প্রচণ্ড তাপে একেবারেই পানি শূন্য মেক্সিকোর বুস্টিলোস হ্রদ। মরে পচে যাওয়া বিপুল পরিমাণ মাছ থেকে রোগ ছড়ানো বন্ধে চুন ছিটিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখানে মাছের বসবাসের জন্য অনেক কম পানি ছিল। হ্রদে পানির পরিমাণ যখন কমে যায় তখন দূষণ আরো ঘনীভূত হয়। এতে বসবাসকারী মাছ ও জলজ প্রাণী হুমকির মুখে পড়ে, যার ভয়াবহ রূপ আমাদের চোখের সামনে। শুষ্কতার চরম মাত্রায় পৌঁছায় চিহুয়াহুয়ার আনাহুয়া শহরে। পাশের বুস্টিলোস হ্রদের পানির স্তর কমতে থাকে, পাশাপাশি তাপমাত্রা দাঁড়ায় 40 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপ প্রবাহে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। উর্বর কৃষিজমি গবাদি পশু হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। একদিকে মাছ, অন্যদিকে মরে পড়ে আছে গরু গাধা সহ অসংখ্য গবাদি পশু। শুকিয়ে গায়ের চামড়া খসে গেছে, কিছু হয়েছে কঙ্কাল। পানি সব শুকিয়ে গেছে, অসহনীয় তাপে শরীর পুড়ে যাওয়ার উপক্রম। গরুগুলো খাবার ও পানির অভাবে মারা গেছে, খরার জন্যই এমনটা হলো। সরকারি তথ্য অনুসারে 2011 সালের পর এবার খরায় প্রায় 90% ক্ষতির সম্মুখীন হলো মেক্সিকো। খরায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে চিহুয়াহুয়া রাজ্য। ভয়াবহ এ পরিস্থিতির জন্য তীব্র খরাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।